মাঠে বলে পা লাগতেই পরপর গোল হাঁকিয়েছেন মেহতাব হোসেন। তবে এবারে তার মাঠের জার্নিটার সঙ্গে তার ব্যক্তিগত জীবনটা বড় পর্দায় আসতে চলেছে খুব শিগগিরই, এবং ছবি নিয়ে দু এক কথা বলবো। তবে সবার আগে মেহতাবকে সময় টেলিভিশনে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই বলছিলাম যেটা, যে ফুটবল পায়ে পড়তেই একের পর এক গোল দেখেছে তোমার যারা দর্শক রয়েছে, তবে এবার এই জার্নির গল্পটা ছবির পর্দায়, প্রপোজালটা যখন এলো সেই সময়টা জানতে চাইব। যখন প্রপোজালটা এলো তখন খুব নার্ভাস ছিলাম যে আমাকে নিয়েও বায়োপিক হবে বা আমার এরম মুভি বেরোবে, বিলিভ করতে পারছিলাম না। কিন্তু যেইভাবে স্ট্রাগল করেছি, যেভাবে কোনো সাপোর্ট ছিল না, উইদাউট সাপোর্ট আমার ফ্যামিলি থেকে কোনো দিন স্পোর্টসে ছিল না, তো ভালো লাগছিল যে আমাকে নিয়ে কেউ মানে ভেবেছে। এটাই খুব মানে খুব সারপ্রাইজ ছিল এবং খুব মানে নিজেকে খুব ভালো লাগছিল আর কি। বেশ, এবং এরপর প্রশ্নটা আসেই যে যখন এই প্রপোজালটা এলো তখন নিশ্চয়ই কোন কোন দিকগুলো, জীবনের কোন কোন দিকগুলোকে তুমি পরিচালককে বলেছো এবং সেটা পর্দায় ফুটে উঠবে? দেখো, সব রকমই বলেছি। ছোটোবেলা থেকে স্ট্রাগল, কলকাতায় আসতাম 2 টাকা নিয়ে, তারপরে যখন সাকসেস পাই তখন মেন লাইন থেকে কট লাইন দিয়ে চলে যাওয়া, মানে একটা ভালো ছেলে থেকে একটা বাজের দিকে যাওয়া, তারপরে আবার মুভি বিয়ের পরে আবার ভালো হয়ে যাওয়া, তো সব মিলিয়েই আর কি, মানে আপস ডাউন সব কিছু মিলিয়েই আর কি বলেছি ওদেরকে কি আমি কীভাবে স্ট্রাগল করতাম। পয়সা থাকতো না, আমি একটা স্টেশন থেকে মানে ধরো 6 কিলোমিটার দৌড়ে প্র্যাকটিস করতে যেতাম, তো ট্রেন বন্ধ, আমাদের ট্রেন ছাড়া অপশান ছিল না, তো এইগুলো বলেছি ওদেরকে তুলে ধরতে। এবং এই যে মাঠের ইতিহাস যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা তো অবশ্যই থাকছে। হ্যাঁ, মাঠের দেখো, মাঠ আমার পরিচয় হচ্ছে মাঠ থেকে, এটা তো অবশ্যই থাকবে। তার সাথে সাথে আমি কীভাবে বড় হয়েছি, আমি কীভাবে এখান অবধি এসেছি, এত সাকসেস পেয়েছি, আমার হার্ডওয়ার্ক, আমার সাপোর্টার্স, যারা আশেপাশে যারা কলিগস, সবার জন্যই আজকে হয়তো এই জায়গায় আসতে পেরেছি আমি। একদমই তাই, এবং সবারই একটা ইচ্ছে থাকে যে নিজের চরিত্রে অন্য কাউকে দেখা। এরকম কোন আমাদের টলিউড ইন্ডাস্ট্রির কোন অভিনেতা আছে যাকে তোমার এই চরিত্রটাতে তুমি দেখতে চাও? দেখো, আমি সত্যি কথা বলতে যে একটু ভালো ফুটবল খেলতে পারে, যদি সেরম যদি চরিত্র হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। পারফেক্ট ধরো কেউ ভালো ট্যাকেল করতে পারে, ভালো লং বল বাড়াতে পারে, পলিশনতা মানে মানে যেটাকে বলি মিডফিল্ড জেনারেল, যেটা পুরো টিমটাকে শেপে রাখা, এরকম যদি কেউ যদি একজন হয় তাহলে খুব ভালো হবে, মানে খুব ভালো আমার আমার দেখতে খুব ভালো লাগবে। আচ্ছা, তোমার দেখতে ভালো লাগবে, আমি তো সেই প্রশ্নটাই করলাম, দেখতে ভালো লাগবে এমন কোন অভিনেতা আছে? দেখো, আমি ঠিক জানি না, ইন্ডাস্ট্রি থেকে আমি অনেক দূরে, কে ভালো ফুটবল খেলতে পারে সেটাও আমার ঠিক আইডিয়া নেই। যেই হবে, বাপ্পার সাথে কথা বলেছি, যেই হবে আমার মনে হয় বেটারই হবে। বেশ, তুমি তাদের শেখাবে নিশ্চয়ই, তুমিও তাদের খানিকটা প্রশিক্ষণ দিতে কি রাজি? অবশ্যই, যদি শিখতে চায় অবশ্যই আমি অলওয়েজ ওয়েলকাম। বেশ, এবং এই যে ছবি আসছে, প্রথম যখন ছবিটা মুক্তি পাবে বড় পর্দায়, অবশ্যই চাই বড় পর্দায় মুক্তি পাক, প্রথম কাকে দেখাবে বলে ঠিক করেছো? অবশ্যই আমার মাকে দেখাবো, আমার ওয়াইফকে দেখাবো, আমার কোচকে দেখাবো, মানে যে আমার ছোটোবেলার কোচ অভিদত্ত রায় ওনাকে দেখাবো। শেষ করতে হবে, কি চাইছো ছবিটা নিয়ে এবং সবশেষে যারা দর্শক রয়েছেন তাদের কি জানাবে? ফার্স্ট অফ অল, যেই কন্ট্রোভার্সিগুলো ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগানে যাওয়া সেটা তো অবশ্যই দেখানো, কেন কী জন্যে গেছিলাম সেটা তো অবশ্যই দেখানো, তার সাথে সাথে যে আমার লাইফে কীভাবে আমি তৈরি করেছি নিজেকে, কে এই হাইটে প্লাস হচ্ছে ফরেনারদের সাথে ফাইট করা, এই হাইটে দেশে এতদিন খেলা, অনেকে বলেছে কি এই হাইটে হয়তো সার্ভাইভ করতে পারবে না, কিন্তু প্রায় ধরো 19-20 বছর তোমার টপ লেভেলে খেলা, মিডফিল্ডে, নট আ ম্যাটার অফ জোক, সো এইগুলো তো অবশ্যই, তার সাথে সাথে যে জায়গায় আমি পৌঁছে গেছিলাম ইঞ্জুরির জন্যে, অলমোস্ট খেলা ছেড়ে দিয়েছিলাম, তার অবদান অনেক আছে নীতু সরকারের, যে ক্লাবই ছেড়ে দিচ্ছিলাম ইজমা ক্লাব, সেখান থেকে আমি ফিরে আসা ওনার একটা কথায়, তো এইগুলো অবশ্যই আমি চাইবো দেখার।